মায়ানমারে ডেট দিয়েছিল, হলো না। আর এখন তো কিছু লোকজন উঠে পড়ে লেগেছে যাতে ওরা না যায়। হ্যাঁ, আমাদের অনেক বন্ধুপ্রতিম দেশ, যারা মনে করে যে এদের এই দেশে তোমরা স্কিল ট্রেনিং ট্রেনিং অ্যাবজর্ব করে ফেলো, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে রিফিউজি যারা আসে তারা ওই দেশে সেটেল করে। কোনো রিপার্টিয়েশনের কোনো আপনার এক্সাম্পল ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব নাই। তো তাদের ওয়েস্টার্ন কান্ট্রির ধারণা যে আসছে যখন তোমরা এটারে অ্যাবজর্ব করো। কিন্তু আমাদের দেশে এই সেদিন যে দুজন কংগ্রেসম্যান আসছিলেন, তিনিও সেটা বলেছেন, বলছেন যে স্কিল ট্রেনিং ট্রেনিং দিয়ে, এডুকেশন দিয়ে তোমাদের দেশে এইগুলো রেখে দাও। তা আমরা বলছি জি না, আমাদের দেশে দুনিয়ার সবচেয়ে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। আমাদের এখানে প্রতি বছর 20 লাখের মতো নতুন ইয়াং লোক আসে জব মার্কেটে। আমি অন্য লোক আমার দরকার নাই। হ্যাঁ, তারা দে শুড গো ব্যাক টু দেয়ার, এবং ওখানে গেলেই তাদের ভবিষ্যৎ সুন্দর। আর আপনারা কিছু নিয়ে যান, আপনারা তো নেন নাই বলে কেউ নেন নাই। আপনারা তো বলছিলেন যে অনেক লোক নেবেন এবং আপনাদের বন্ধুদেরকে নেওয়ার জন্য বলবেন, বাট রোহিঙ্গাদের প্রায়োরিটি হচ্ছে টু গো ব্যাক টু দেয়ার, তাদের প্রায়োরিটি হচ্ছে নিজের দেশে ফিরে যাওয়া। আপনারা বরং এটার জন্য চেষ্টা করেন, আমরা চেষ্টা করতেছি যাতে তারা যায়। মায়ানমার আমাদের শত্রু দেশ না, আমাদের প্রতিবেশী দেশ। তবে তাদের কিছু অসুবিধা ছিল বলে ওদের বের করে দিয়েছে, আর তারা রাজি যে ওদের নেবে। কিন্তু কখন কোন সময় নেবে সবই তাদের উপর নির্ভর করবে, কারণ তারাই সমস্যাটা তৈরি করেছে, তাদের সমাধানও তাদের উপর। আর আমরা প্রেশার দিচ্ছি এবং আমরা ওনাদেরও বলেছি, যেই আমাদের কাছে আসেন বলি যে আপনারা আল্লাহর ওয়াস্তে ওদের উপরে একটা, কারণ এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের না, এটা দুনিয়ার সব দেশের। আপনারা একটু ওদের যাতে নিয়ে যায় সেই জন্য একটু পুশ করেন। সেদিন আমরা বলেছি যে দেখেন, আপনার আগে 3 বার মায়ানমার নিয়ে গেছে, তখন মায়ানমার একটা ইকোনমিক স্যাংশনের মধ্যে ছিল, এখন ওদের ইকোনমিক স্যাংশন নাই। তখন ওদের অ্যাম্বাসাডার বললেন যে আমরা অনেক স্যাংশন দিয়েছি। আর আমি কী স্যাংশন দিয়েছেন? তখন তিনি এক লিস্ট ফর্দ ধরায় দিলেন। আমি বললাম এই ফর্দগুলো তো বুগা, এগুলো দিচ্ছেন 4 জন জেনারেলদের দিচ্ছেন, ও জেনারেল ওখানে যাবে কেন? হ্যাঁ, এইগুলো কি একটা, এগুলো হলো গিয়ে লিপ সার্ভিস। আই টোল হিম দিজ আর লিপ সার্ভিস, আর আপনারা তো কোনো ইকোনমিক স্যাংশন, আপনাদের তো ব্যবসা ছোটায় ব্যবসা করতেছেন। হ্যাঁ, দেখেন বাংলাদেশের সাথে আপনার ব্রিটেনের এত সম্পর্ক, এই 50 বছরে তাদের ইনভেস্টমেন্ট বাংলাদেশ 2.5 বিলিয়ন, আর মায়ানমারে 6.5 বছরে, এই 5 বছরে 7.5 বিলিয়ন। তো তারা বলবে, ব্রিটেন বলবে আমরা না, আমাদের টেরিটরি এই যে কেইম্যান আইল্যান্ড থাইল্যান্ড ওইগুলি, আর 25 বিলিয়নের মতো তারা এই শ্রীলঙ্কার থ্রুতে, শ্রীলঙ্কা বলতেছি সিঙ্গাপুরের থ্রুতে করেছে, বহু আমেরিকান কোম্পানি। তোমরা বললে আমরা আমেরিকান কোম্পানি, বললাম আমেরিক জিজ্ঞেস করেন যে সিঙ্গাপুরকে আমেরিকান কোম্পানিগুলো ব্যবসা করতেছে থ্রু সিঙ্গাপুর। বিএনপি বড় বড় মিটিং টিটিং করে, শুনেছি ওরা টাকা টুকা দেয়, তখন লোক আসে। কিন্তু আমাদের যদি বৃহত্তর জনতার কাছে যান, তারা আওয়ামী লীগরেই পছন্দ করবে, এবং আমরা শক্ত অবস্থানে আছি। সুতরাং শক্ত অবস্থানে থাকলে আপনার বিদেশি বিভিন্ন রকম ষড়যন্ত্র কাজে লাগবে না, আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দেশবাসী, কোনো ষড়যন্ত্রই কাজে লাগে। সেই সমস্ত দেশের ষড়যন্ত্র সাকসেসফুল হয় যেখানে আপনার কী বলে আভ্যন্তরীণ সংঘাত থাকে অনেক বেশি। আমাদের দেশে আভ্যন্তরীণ সংঘাত খুব কম, সুতরাং এইখানে কী হবে না। আর বিএনপিও চাইবে না যে আপনার দেশটা ধ্বংস হোক, কারণ দেশটা আমরা ধ্বংস করতে চাই না। যেখানে এগুলো হয়েছে সেগুলোর কিন্তু মানুষের জন্য অনেক অমঙ্গল দেখে নিয়ে আসছে। দেখেন আফগানিস্তান, দেখেন লিবিয়া, দেখেন আপনার সিরিয়া, সব জায়গায় অমঙ্গল, বা বিএনপিও সেটা চাইবে না। সুতরাং তারাও, আমার বিশ্বাস যে ইভেন্চুয়ালি তারাও একটা ডেমোক্রেটিক প্রসেসে, তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে নিশ্চয়ই তারা গণতান্ত্রিক প্রসেসে চেষ্টা করবে। হ্যাঁ, 2018 সালে জয়েন করেছে, কিন্তু সেখানে কিছু তাদের একই জায়গায় তাদের 3 ক্যান্ডিডেট 2 ক্যান্ডিডেট দিয়েছে, তার ফলে তারা সুবিধা করতে পারেনি। এইবারে তারা তাদের ভুল বুঝবে, তারা প্রতিটি সিটের জন্য তাদের 1টি ক্যান্ডিডেট দিবে, তাহলে তাদের অবস্থান আরও ভালো হবে। এবং ইভেন্চুয়ালি আমার ধারণা, তারা যদি গণতন্ত্রের উপর বিশ্বাস রাখে, বিশ্বাস না রাখলে অন্য জিনিস, বিশ্বাস রাখে তাহলে নির্বাচনের মাধ্যমে, আর এবছরের নির্বাচন খুব স্বচ্ছ সুন্দর হবে। বিদেশিদের ষড়যন্ত্র নিয়ে করে আপনার মাথা ব্যথার দরকার নেই, বিশেষ
আচ্ছা আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাব এবং দেশবাসী আমাদের সাথে আছে আমরা অবশ্যই এগিয়ে যাব।